আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তৈরি করছি চিকেন টিকিয়া কাবাব, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথেই এটি খাওয়া যায়। তৈরি করাও কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, আবার চাইলে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণও করে রাখা যায়। যেহেতু এটি চিকেন দিয়ে তৈরি, তাই ছোট বড় কম বেশি সকলেরই পছন্দ। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই চিকেন টিকিয়া কাবাব। এজন্য যা যা লাগছে: চিকেন কিমা 500 গ্রাম, বুটের ডাল 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ করে, জিরা, ধনিয়া, গরম মশলা 1.5 চা চামচ করে, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ প্রয়োজন মতো, পাউরুটি 1টি, ডিম 1টি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, তেল 2 টেবিল চামচ, ভাজা গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আমি এখানে 1/2 কাপ বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টিকিয়া তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি চিকেন কিমা, এরপর দিচ্ছি বুটের ডাল, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, রসুন গুঁড়া, আদা বাটা, কাঁচামরিচ কুচি এবং সবশেষে লেবুর রস। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি 1/2 কাপ পানি, নেড়ে চেড়ে মিশিয়ে ওয়েট করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটতে শুরু করলে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে চেক করব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় আরও একটু সেদ্ধ করার প্রয়োজন, তাহলে আরও 5 মিনিট ঢেকে রান্না করবেন। এখন চুলার আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে এক্সট্রা পানি শুকিয়ে টিকিয়ার মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওয়েট করব মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর একটি ডিম ভেঙে দিচ্ছি, এরপর দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া এবং 1 পিস পাউরুটি। আমি পাউরুটিটিকে পানিতে ভিজিয়ে পানি চিপে তারপর ব্যবহার করছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটি ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিব। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। মিশ্রণটিকে আমি খুব মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য কিছু অংশ নিয়ে টিকার শেপ দিয়ে নিচ্ছি। এখন সাইডের অমসৃণ অংশগুলোকে হাত দিয়ে চেপে মসৃণ করে দিচ্ছি। সেমভাবে সবগুলো টিকা বানিয়ে নিব। সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। এখন যারা ফ্রোজেন করবেন তারা এই পর্যায়ে এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিবেন 3 ঘন্টা। তারপর একটি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন 2 থেকে 3 মাস। আমি এখন কিছু কাবাব ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কাবাবগুলো যেন একটির গায়ে অন্যটি লেগে না যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দুই পাশে কাঙ্ক্ষিত কালার এনে ভেজে নিব। যেহেতু এটি রান্না করা, তাই ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। এক পাশ কালার চলে এলে উল্টে দিচ্ছি। যেহেতু এটি ব্রেড ক্রাম দিয়ে কোট করা নয়, তাই সব জায়গায় কালার সমান নাও আসতে পারে। অপর পাশ কালার চলে এলে কাবাবগুলোকে একটি কিচেন পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি। এতে করে কিচেন পেপার এক্সট্রা তেল সোপ করে নিবে। তৈরি হয়ে গেল চিকেন টিকিয়া কাবাব। বেশি করে বানিয়ে রাখলে চটজলদি মেহমানদারিতেও কিন্তু সার্ভ করা যায়। ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আবার চাইলে আমার মতো শুধু মেয়োনিজ দিয়েও খেতে পারবেন। মেয়োনিজটি আমার ঘরেই তৈরি করা, চাইলে রেসিপি দেখে নিতে পারেন। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।